বন্ধুরা, আজকে আমরা করব ইউনিট 6 লেসন 1। আমরা শুরু করব সেকশন এ, বি এবং সি দিয়ে। এই ইউনিটটিতে আমরা পড়ব ইট হেলদি অথবা স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার যে ব্যাপারটা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, এখানে অনেকগুলো ছবি আসছে খাবারের। এই খাবারগুলো থেকে আমরা আজকে দেখব যে কোন খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা হেলদি, এবং কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয় কিংবা এগুলো হচ্ছে আনহেলদি। দেখো, এখানে এই খাবারটার নাম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা। এরপর আমরা দেখতে পাচ্ছি আইসক্রিম, আমরা দেখতে পাচ্ছি এগ বা ডিম, তারপর দেখো একটা চিপসের প্যাকেট। এখানে আছে ক্যারোট, ক্যারোট মানে হচ্ছে গাজর, এটা হচ্ছে একটা পাপায়া বা পেঁপে। আমরা দেখতে পাচ্ছি মিল্ক অথবা দুধ, তারপরে হচ্ছে এখানে ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ। এরপর আমরা দেখতে পাচ্ছি লেটুস পাতা, তারপরে আমরা দেখলাম চকলেট, এবং সর্বশেষে হচ্ছে রাইস অথবা ভাত। এই খাবারগুলোর মধ্যে দেখো আমাদের হেলদি খাবার বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইট হেলদি, অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে বা পুষ্টিকর খাবার খাওয়া বলতে তুমি কি বোঝো। দেখো, এখানে তিনটা থালা রয়েছে, তিনটা থালার মধ্যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। প্রথম থালাটার মধ্যে সবগুলো ফলমূল আছে। এখানে আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি, আম দেখতে পাচ্ছি, পেঁপে দেখতে পাচ্ছি, কলা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেই প্লেটটা রয়েছে সেখানে দেখো ভাত, মাংস, রুটি, তারপরে ডিম, দুধ, মাছ, এই ধরনের খাবারগুলো। আর তৃতীয়টির মধ্যে দেখো বিভিন্ন ধরনের সবজি রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, ব্রোকোলি রয়েছে, এখানে দেখো টমেটো, তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের আলু, গাজর, ফুলকপি, এই ধরনের অনেকগুলো কিন্তু সবজি আমরা দেখতে পাচ্ছি। যেই খাবারগুলোর মধ্যে ফলমূল, সবজি কিংবা এই যে শর্করা জাতীয় খাবার দাবার, অর্থাৎ দুধ, দুধ, ডিম, এই খাবারগুলো থাকে, সেগুলোকেই আমরা বলি পুষ্টিকর খাবার। এখান থেকে আমরা বের করব যে কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত এবং কোন খাবারগুলো আমাদের মনে হয় যে স্বাস্থ্যকর। দেখো, অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে কি একটা স্বাস্থ্যকর খাবার। আইসক্রিম একদমই স্বাস্থ্যকর না, ডিম একটা স্বাস্থ্যকর খাবার, আবার একইভাবে চিপস স্বাস্থ্যকর খাবার না, ক্যারোট স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনেক পুষ্টি দেয়, গাজর, পেঁপে একইভাবে একটা স্বাস্থ্যকর খাবার, দুধ স্বাস্থ্যকর খাবার, মাছ স্বাস্থ্যকর খাবার, লেটুস পাতা এবং ভাত, এই সবগুলোই কিন্তু স্বাস্থ্যকর খাবার। কিন্তু দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাই, চকলেট এবং আইসক্রিম, এগুলো কিন্তু একদমই স্বাস্থ্যকর খাবার নয়। এবার দেখো এই খাবারগুলোর নাম আমরা বের করতে পারবো কিনা। গুড ফুড ফর ইয়োর হেলথ, ক্যান ইউ সে দ্য নেমস অফ দ্য ফুড, তোমরা কি খাবারগুলোর নাম বের বলতে পারবে? এবং আমাদের স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো ভালো সেগুলো আমরা এই প্লেটে রাখবো, আমাদের স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো ভালো না সেগুলো আমরা এই প্লেটে রাখবো। দেখো, অরেঞ্জেস, অরেঞ্জেস আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটাকে আমরা এখানে রাখবো। এরপরে হচ্ছে দেখো ডিম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, লেটুস পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ক্যারোট ভালো, পাপায়া ভালো, মিল্কও ভালো, রাইসও ভালো। তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ কোনগুলো? চকলেটস, চিপস, আইসক্রিম এবং চিপস, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা দেখে ফেললাম যে কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কোনগুলো ভালো না। বন্ধুরা, এই ভিডিওগুলো থেকে এই যে আমরা দেখলাম যে এই ভিডিওটিতে যে পুষ্টিকর খাবার খাওয়ার যে প্রয়োজনীয়তা বা কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোনগুলো না, এগুলোর মধ্যে পার্থক্য, এবং আমরা আরও দেখলাম যে এই যে শাকসবজি বা ফলমূল জাতীয় খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, অপরদিকে আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চকলেট, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী না।